আচ্ছা একটা রেজাল্ট কি জীবনের শেষ কথা? আমার তো মনে হয় না। খারাপ রেজাল্ট করেও অনেকে ভালো কিছু করে। তুমি ভাবো যদি নরেন্দ্র মোদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 95% মার্ক পেত তাহলে কি সে আজ দেশের প্রধানমন্ত্রী হতে পারত? না। ধীরভাই আম্বানি যদি টপার হতো তাহলে কিন্তু সে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি গড়ে তুলতে পারত না। আরে শচীন টেন্ডুলকার মাধ্যমিকে ফেল করেছিল বলে আজ সে এত বড় ক্রিকেটার। এ আর রহমানকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল বলেই আজ সে পৃথিবীর বিখ্যাত মিউজিক ডাইরেক্টর। আরে তোর মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে এইসব পরীক্ষার নাম্বারগুলো সারা জীবন নাম্বারে থেকে যাবে, তোর কোনো কাজে আসবে না। আমার থেকে তুই নিজেকে ভালো রকম চিনিস, তুই ভালো রকম জানিস যে তুই কি কি করতে পারিস। পড়াশোনায় ভালো হলে যে ভালো কিছু হয় এমন কথা নেই। নিজের মধ্যকার ট্যালেন্টকে খুঁজে বার কর, আজ থেকে সেই জিনিস সবার সেরা হওয়ার চেষ্টা কর। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি তুই যদি তোর প্রিয় কাজে সবার সেরা হতে পারিস তাহলে আজ যেমন পরীক্ষার টপার সবার কাজে গুরুত্ব পাচ্ছে তার থেকে বেশি গুরুত্ব তুই পাবি। শুধু একটু ধৈর্য ধর আর নেমে পড় তোর স্বপ্নকে সত্যি করার তাগিদে। একটা পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে বলে মন খারাপ করে বসে থাকিস না, কারণ তোকে এখনো অনেক পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষাগুলোতে খারাপ রেজাল্ট করলে চলবে না। তাই যেটা হয়েছে সেটা ভুলে যা এবং প্রস্তুতি নিতে শুরু কর আগামী পরীক্ষাগুলোর জন্য। আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এখন যা বলছে মুখ বুঝে সহ্য করে নে, আর নিজের মধ্যে আগুন জ্বালাতে থাক এবং টার্গেট করতে থাক একদিন এদের জবাব মুখে নয় কাজে বের করে দেখাবো। আজ তোর রেজাল্ট খারাপ হয়েছে বলে তুই কোনো রকম অজুহাত দিস না। যে পরীক্ষার প্রশ্ন কঠিন ছিল আমি কমন পাইনি, খাতা ঠিক করে দেখা হয়নি, আমার শরীর খারাপ ছিল তাই আমি পড়তে পারিনি, আমার কপাল খারাপ তাই নাম্বার পাইনি, এসব কারা বলে জানিস? যাদের দ্বারা কিছুই হবে না, যারা সত্যিকারের লুজার তারাই এরকমভাবে কাঁদে। তুই বীরের মতো নিজের ভুলটাকে স্বীকার করে নে যে আমার দোষে আমার রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু একটা জিনিস তুই প্রতিজ্ঞা কর যে এই ভুলটা আর জীবনের কোনো দিন হবে না। নাম্বার খারাপ হয়েছে বলে তোর মনে হচ্ছে তুই জীবনে এক ধাপ পিছিয়ে এসেছিস তাই না? কিন্তু একটা জিনিস মনে রাখিস, বাঘ স্বীকার করার আগে এক ধাপ পিছিয়ে আসে, কিন্তু তারপর যখন সে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু তার আগের টার্গেট মিস হয় না। আর তোর সামনে টার্গেট হলো তোর পরবর্তী পরীক্ষা। আরে একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে বা একটা পরীক্ষা ফেল হয়েছিস বলে এটা ভাবিস না যে তুই জীবন যুদ্ধে হেরে গিয়েছিস। তোর সামনে এখন হাজারটা পরীক্ষা বাকি আছে, তোর সামনে এখন হাজারটা টেস্ট আছে, নিজেকে সবার সামনে সেরা প্রমাণ করার জন্য। তাই যেটা হয়েছে সেটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও, পিছনে তাকিয়ে লাভ নেই, নজর রাখো সামনের রাস্তায়। আর একটুখানি কষ্ট করে এগুলো দেখতে পাবি সফলতা হাতছানি দিয়ে রাখছে। একটা সত্যি কথা বলবো, তোর রেজাল্ট কেন ভালো হয়নি জানিস? কারণ তুইও যদি ভালো রেজাল্ট করতি তাহলে এই টপারগুলোর মতো তুইও বলতি আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে গরিবদের ফ্রিতে চিকিৎসা করাতে চাই, তাদের সেবা করতে চাই, আরও কত রকমের লোক দেখানো মিথ্যে প্রতিশ্রুতি। এরাই যখন পরে ডাক্তার হয় তখন এদের চেম্বারে ঢুকতে গেলে সবচেয়ে বেশি ফিস দিয়ে ঢুকতে হয়। তাই মনে রাখিস চাইনি যে তুই মিথ্যা প্রতিশ্রুতি দিস, তিনি চেয়েছেন তোর দ্বারে আরো বড় কিছু করাতে, আর তুই সেটা নিজেও ভালো করে জানিস। আরে তুই নিজে চেষ্টা করলে আরো বড় কিছু করতে পারবি, আরো বড় কিছু হতে পারবি, আর তুই এটাও ভালো করে জানিস যে তুই নিজে একজন সুপার হিরো।